হ্যালো, ফোন দিতেছি, ফোনটাও ধরতেছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি কোথায় আছেন? আমি যে কারখানায় আছি, কে? আমার চিনতে পারতেছেন না? না, ওই যে আপনার পাশের বাড়িতে থাকি। পার্শ্বের বাড়িতে কি নাম? কি আমার নাম? ঝর্ণা। ও, ঝর্ণা? হ্যাঁ হ্যাঁ, ঝর্ণা পা, কি খবর, ফোন দিলেন হঠাৎ? ফোন দিলাম, আপনার কোনো খবর না, অনেকদিন ধরে দেখি না আপনারে, আবার ফোন টোনও দেন না। আমিও ফোন দিলাম যে আপনি কোথায় আছেন আর কেমন আছেন। আপনার সাথে আমি ফোনে কি যোগাযোগ করব কোন? এখন আপনার সাথে যোগাযোগ করতে গেলে আমাকে ভয় হয়, ভয় এটাই যে আপনাকে ফোন দিব, কথা বলবো। আর আমার নাম্বারটা কোথায় পেলেন আপনি? আমি পাইছি, আপনার নাম্বার আমার কাছে ছিল না, আপনি জানেন না এটা? আমি তো না জানার জন্য তো বলতেছি, নাম্বারটা কই পাইলেন? পাইছি, যাই হোক, পাইছি তো। হন হন যাই হোক, কারণ আপনি ভালো আছেন তাহলে না? ভালো আছি মানে কেটে যাচ্ছে কোনো মতে আর কি। তাই ফোন দিলেন কি কারণে বলেন দিনে? ফোন দিলাম যে আপনি শুধু আমার সাথে একটু দেখা করতেন। দেখা করতে হবে? হ্যাঁ, কেন, একটু দরকার ছিল তাই বলছিলাম যে একটু দেখা করতেন। দরকারটা এমন কি তাই দেখা করতে হবে? ওরে আমার কচি ফুকারে, সব কিছু যদি ভাঙ্গা ওই বলা লাগে। আমি না জানার জন্য তো বলতেছি। আসলে হাস্তের একটা কথাই কইছে না, যারে করে তেরে বুঝে, ভাঙ্গাই গেলে বল দেই বুঝে। তো ওইটা তো বুঝতে না পারার কারণে তো বলতেছি, কি কারণটা, কি উদ্দেশ্য, কি বলবেন তো? আমি কারণটা কি শুনবেন তাহলে না? আমার স্বামী হচ্ছে অনেক দিন ধরে বুঝছেন উপাসে চলে গেছে। হ্যাঁ, ভাই তো গেছে, সেটা তো শুনছি। তে গেছে, তাহলে আমি কি করব আপনার জন্য? মানে আপনি এমন একটা আমার প্রয়োজন ছিল বুঝছেন। আমার প্রয়োজন? আমাকে আপনার প্রয়োজন এটাই বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমার প্রয়োজন ছিল। আচ্ছা, প্রয়োজনটা কি ফোনে বলা যায় না? ফোনে কেমনে বলি, একটু সরাসরি দেখা হইলে ভালো হইতো না? আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি সরাসরি মানে দেখা না করে ফোনে কথা বললে মনে হয় সবচেয়ে ভালো হতো। ফোনে ভালো হইতো, বুঝতে তো পারছেন আপনার ভাই প্রবাসে থাকে অনেকদিন ধরে, কেমন কেমন জানি আমার লাগে বুঝছেন। আমি আচ্ছা, তো সবই বাংলায় বলতে হয়, আপনি একটা ছেলে মানুষ না, হিজলা আল্লাহ জানে, আল্লাহ যে আল্লাহ কি বানাইছে আপনারে, যে প্রকৃত ছেলে তেন তাহলে কত অবশ্য বুঝতেন, ছেলে না তো হিজলা বুঝছেন। আসলে আপনার কথা ঠিকই বলেছেন, আমি হিজড়াই। যদি হিজড়া নাই হতাম তাহলে আপনার ফোনে ফোন পাই আমি বিস্তারিত এত কিছু জানতেও চাইতাম না বা শুনতেও চাইতাম না। ভাই প্রবাসে থাকে বা ভাই প্রবাসে গেছে, তা তো ভালো কথা, ইনকামের জন্য গেছে, ইনকাম করবে, আপনার কাছে আসবে, এটা তো আরো ভালো, সুখবর, তাতে সমস্যা কোথায়? সমস্যা তো একটাই, অনেক দিন ধরে প্রবাসে গেছে, বুঝতে তো পারছেন আমি তো একটা নারী লোক তাই না? ও, এই কথা? হ্যাঁ, আহারে আমার শোনা চান তো বুঝে নাই এতক্ষণ। আসলে আমি কিছুই বুঝতে পারি না, এই মাত্র বুঝলাম। কিন্তু প্রবাসে ভাই চলে যাওয়ার পরে মেয়ে মানুষেরা একা একা থাকতে খুব কষ্ট পায় বুঝি না? আরে ভাই, অনেক অনেক কষ্ট, এটা তো আর আপনার ভাই বুঝে না ভাই। যদি আপনি যদি এই ব্যাপারটা আমার একটু বুঝতেন তাহলে মনে হয় আমি একটু ভালো থাকতে পারতাম বুঝছেন। তাই? হ্যাঁ, আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, আসলে আমি মানে একটু মানে বিজি থাকার কারণে আপনাদের ওখানে যাতে মানে সমস্যা বোধ মনে করি, কারণ যদি যাই বা আসা যাওয়া করি তাহলে একটা খারাপ ভাবে। আর আপনি তো আমাকে কখনো দেখেন উনি, আর হঠাৎ করে আপনার বাসাতে আমি যাব। আরে না, মেহমানকে মেহমানের বাড়ি আইতে পারে না, পাড়া বসে দেখলেও সমস্যা নেই, মেহমান মেহমানের বাড়ি বেড়াতে আসছে এটাই মনে করবে, আমাদের দুজনের ভিতরে কি হবে সেটা তার কেউ জানবে না। কিন্তু তারপরে তো আপনার ফ্যামিলিতে লোকজন আছে না, এই লোকজন দিয়ে তো অনেক কিছু মনে করতে করে পারে। না, আমি আর ফ্যামিলি লোক দুজন বলবো আমার একটা ফ্রেন্ড বেড়াইতে আসছে, কাটাই দেবো কথাটা। হ্যাঁ, তা ঠিক, কাটাই দিতে পারবেন, কিন্তু অবশ্যই এটাই যে আপনি মানে আমাকে যে নিয়ে মানে আপনি মানে অন্যরকম একটা ব্যবহার করতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, তাইলে শোনা, তুমি এতক্ষণ বুঝছো তাহলে জায়গা মতো নাইছো তাহলে না? আমি বুঝতে পারছি আরো আগে, কিন্তু আসলে মানে এই জন্য যে একটা বাড়িতে আপনি মেয়ে মানুষ থাকেন, আপনার স্বামী প্রবাসে, যে আমি যাব ওখানে, যে মানুষ অনেক ধরনের অনেক কিছু বলে বলে ফেলাতে পারে, এই কারণে হয়তো আমি যেতে চাচ্ছিলাম না। না না, আপনার কোনো সমস্যা নাই, আপনি নির্ভয়ে নির্চিন্তায় ঠিক আছে হ্যাঁ আপনি আমার বাড়িতে আসতে পারেন। আপনার বাড়িটা কোথায় যেন? কেন আমার বাড়িটা কোথায় জানেন না? আমি তো মানে চিনতেছি না, মানে
আসলে ঝর্ণা নামে তো অনেকের সাথে অনেক ভাবে আচ্ছা আমি আমার বাড়ির ঠিকানা দিয়েছি আপনি কিভাবে আসবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি কোথায় থাকেন সাভার না হ্যাঁ আমি সাভার থেকে তাহলে অবন্তনে আপনি কামারপাড়া আসবেন ঠিক আছে কামারপাড়া থেকে আমগর গাজীপুরে গাড়ি তুলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি গাজীপুরের নামে আমার ফোন দিবেন পরবর্তীতে আমি ঠিকানাটা আপনি বলবো তাই আপনি কিভাবে আসবেন আমার আচ্ছা ঠিক আছে তাহলে তো কোনো ব্যাপারই না কিন্তু আমার ভয় লাগতেছে একটা জিনিসই আমি একটা ছেলে মানুষ আপনার বাড়িতে থাকে কে কে আমার বাড়ি থাকে ধরে আমার একটা বুড়ো একখান মা ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এগুলাই আমার সংসার ও আচ্ছা আপনার মানে আপনার স্বামী প্রবাসে যাওয়ার পর আপনার মা আপনার বাড়িতে নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ আমার মা আপনার শাশুড়ি শ্বশুর কেউ নাই না না শাশুড়ি শ্বশুরি তো আগেই মারা গেল শ্বশুরে মারা গেল এই 1.5 বছর গেছে তারপর দিয়ে আবার শাশুড়ি মারা গেল মানে 8-5 দিন দিনে দিনে মারা গেছে ওহো এই জন্য আপনার মাকে নিয়ে আসে আপনি মা না বয়স হয়ে গেছে খালি বাড়িতে তো রাখার মতো ঠিক না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এজন্য আমার কাছে রাখছি তো আমারও তো বাড়িতে মানুষ নাই জি মা থাকলে একটু কথাবার্তা বলি ও এই এই সময় দাও একটু কেটে যা কিন্তু আসলে আপনি আপনার যেরকম মানে চাহিদা চাইতেছিলেন বা যেটা প্রয়োজন মনে করতেছেন এটা মানে আমি মানে আপনার পূরণ করতে পারবো কিনা সঠিক আমি বলতে পারবো না কিন্তু আপনার সাথে দেখা করতে পারবো এইটুকু আমি বলতে পারবো শোনো তুমি আমার সাথে দেখা করো বা দেখা করার পরে কি হবে না হবে পূরণ করতে পারবে কি পারবে না সেটা আমরা দুজনেই পরে জানবো তুমিও জানতে পারবা আমিও জানতে পারবো অবশ্যই তুমি প্রকৃত জন ছেলে হয়ে থাকো অবশ্যই পূরণ করতে পারবে চাইলে না আমি তো ওই যে আপনি একটা কথা বললেন না আসলে আমি বুঝি কম দেখে আমাকে আপনার যে ডাকে ডাকলেন আমি হিজড়া হ্যাঁ ঠিকই বলছেন আমি একটা হিজড়াই না হেরে তো মন খারাপ করে হেরে কথার কথা মানে কথার বৃষ্টি যে কথা আসে জি জি আমি সেই কথাটাই বলছি মন খারাপের কোনো কিছু না মন খারাপ করেন না মনে কিছু নিয়ে না মনে কিছু নেই না কিন্তু আপনাকে তো আমিও দেখি না কিন্তু কেমনে আপনার মানে বাসায় যাব আর আপনাকে কেমনে আচ্ছা হ্যাঁ না ডিজিটাল যুগ তাই না হ্যাঁ হ্যাঁ এই ডিজিটাল যুগ ফুলে ফুলে কথা বলে সৌদি আরব যেতে যাচ্ছে লন্ডন যেতে যাচ্ছে মানুষ কত জায়গায় যেতেছে ডিজিটাল যুগ ফোন থাকলে আপনার কাছে তো ফোন আছে তাই না ফোন থাকলে অবশ্যই আমাকে চিনবেন অবশ্যই আমার বাড়ি চিনবেন আর কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে ব্যাপার না যদিও আপনি বলছেন আপনার কাছে দেখা করব আপনার সাথে দেখা করে আসব এটা তো খারাপ কিছু না তো তারপরেও আপনার দেখা করার কথা বলছেন ইনশাআল্লাহ আমি যাব ঠিকানা আপনি আমি প্রথমে কামারপাড়া না হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি নাম না আপনার গাজীপুরে গাড়ি দিবেন এটা আমার ফোন দিবেন মানে ওখানতেন না গাজীপুরের নাম নেই মনে করো ওখান থেকে আমার বাসা যেতে মানে 5-10 মিনিট লাগে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি প্রস্তুতি নিয়ে তাহলে আগামী কালই রওনা দেব তাহলে আপনাকে যাই দেখা করে আপনার সাথে কথা বলে আসবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবেন মত কথা রাখবেন মনে থাকে আচ্ছা ঠিক আছে তারপর আপনি একটু আমাকে ফোন দাও আর স্মরণ করেন হ্যাঁ অবশ্যই আমি ফোন দেব আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আমি কালকে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ দাও বেশ ভালো থাকেন